এবছর আবারও নতুন করে রাজ্যে পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই মাত্র প্রকাশিত হয়েছে বন্ধুরা, অফলাইনের মাধ্যমে বন্ধুরা তোমাদের ফিল আপ করতে হবে, যা কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে সরাসরি অ্যাপ্লাইটি করে জমা করে আসতে পারবে। মাধ্যমিক পাশে আবারও নতুন করে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে, ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো বন্ধুরা, কি কি তথ্য জানিয়েছে আমরা নোটিশটি ওপেন করে ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না। এবং কোন রকম মূল্যবান তথ্য জানানোর থাকলে অবশ্যই বন্ধুরা তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতেও কিন্তু ভুলবে না। মূলত বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য মূলত তোমাদের এখানে একটি ছবি লাগিয়ে দিতে হবে। এরপর যে ব্যক্তি আবেদন করছেন তার নাম, ফার্স্ট নাম, মিডিল নাম এবং তোমাদের টাইটেল শেষে। এরপর তোমাদের এখানে ফাদার নাম অর্থাৎ তোমাদের বাবার নাম হবে, যেভাবে তোমাদের নামটি হবে সেভাবে এখানে তোমাদের বাবার নামটিও কিন্তু হবে। এরপর এখানে তোমাদের ডেট অফ বার্থ, এরপর এখানে তোমাদের মূলত একটি সিগনেচার করতে হবে। এখানে বন্ধুরা তোমাদের বয়সটি ধরা হবে 1/8/2023 অনুসারে এখানে তোমাদের বয়সটি হিসেব করে বসিয়ে দেবে। এরপর এখানে তোমাদের জেন্ডার, মেল না ফিমেল, সেটি কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে। এরপর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন। এরপর বন্ধুরা তোমাদের যদি NCC করা থাকে তোমরা দেখতে পাচ্ছ এখানে ঘরগুলি রয়েছে, এগুলিতে তোমরা ফিল আপ করে দেবে, ঠিক আছে। এইভাবে বিভিন্ন কোর্স যদি তোমাদের থেকে থাকে তোমরা অবশ্যই বন্ধুরা এগুলি সবগুলি ঘর ফিল আপ করে দেবে। তো চলো বন্ধুরা নোটিশে কি জানিয়েছে দেখে নিই। গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে, যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। যে স্থান থেকে নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের থেকে কিন্তু এই প্রকাশিত হয়েছে নোটিফিকেশনটি। তো অবশ্যই বন্ধুরা যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে অফলাইনের মাধ্যমে। এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে তোমাদের আবেদনপত্রটি। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ ফর ব্রোটাল, ডিস্ট্রিক্ট এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। সিকিম স্টেটে কিন্তু যে সকল বর্ডার রয়েছে কিংবা স্থানগুলি রয়েছে তার কিন্তু এখানে ঠিকানাগুলি রয়েছে। ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, মেল এবং ফিমেলরা। এখানে তোমাদের পে লেভেল 3 অনুসারে বন্ধুরা এখানে তোমাদের বেতনটি হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত কিন্তু বন্ধুরা এখানে তোমাদের বেতনটি হবে। বন্ধুরা এখানে তোমাদের ঘর ঘর করে দেখিয়ে দিয়েছে, বর্ডারের নাম রয়েছে এবং তার স্টেট এবং এখানে সেগুলির ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয়গুলি রয়েছে। SC ST OBC UR EWS প্রত্যেকেই কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর চলো বন্ধুরা দেখে নিই এজ। এখানে তোমাদের 18 বছর বয়স থেকে 23 বছর বয়স হলে কিন্তু তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু বয়স সংক্রান্ত বিষয়গুলি দেওয়া রয়েছে, তোমরা একবার আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে এই নোটিশটি ডাউনলোড করে নিয়ে এক নজরে দেখে নিতে কিন্তু একদমই ভুলবে না। মেলদের ক্ষেত্রে 158টি এখানে শূন্যপদ রয়েছে এবং ফিমেলদের জন্য 28টি শূন্যপদ, মোট এখানে 186টি শূন্যপদে এখানে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এরপর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ভেনু, অর্থাৎ এই ভেনুতে উপস্থিত থেকে বন্ধুরা তোমাদের কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে, যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে তার ডেটটি তোমরা দেখতেই পাচ্ছ, 5/10/2023 থেকে 8/10/2023 এর মধ্যে, ঠিক আছে, দুটোতেই কিন্তু সেমই রয়েছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাশ করা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের শারীরিক মাপজোক লাগবে, দেখে শুনে বুঝে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাইটি করে ফেলবে। বন্ধুরা সমস্ত রকম মেন মেন তথ্য জানালাম, অবশ্যই উপকারে আসলে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। এবং তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো সে জেলার নাম লিখে কিন্তু জানাতেও একদমই ভুলবে না।